ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, তোমরা জানো লাইক শেয়ার যত বেশি হবে এঙ্গেজমেন্ট বাড়বে, তোমাদের ক্লাসের ভিডিও বেশি থেকে বেশি আসবে। কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে, আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো। কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে। আলোচনার বিষয় আজকে আমরা পঞ্চম শ্রেণীর রায়ো মার্টিন বই থেকে মডেল কোশ্চেন পেপার 4টা নিয়ে সলভ করবো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। 1, 2, 3 আমি অলরেডি করে দিয়েছি, তোমরা জানো, যারা দেখোনি ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারবে, রাইট? পরিবেশের আমি সমস্ত কিছু ফার্স্ট ইউনিট টেস্টে, সেকেন্ড ইউনিট টেস্টে যা যা চ্যাপ্টার্স আছে, অ্যাক্টিভিটি সহ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি ডেসক্রিপশনে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনও আমি দিয়ে দিয়েছি, এবং সাজেশন আমি প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি, আনসার সহ। সেগুলো কিন্তু লাইভ ক্লাস আমি যেগুলো ডিসকাশন করেছি সেগুলো তো দেখবেই, সঙ্গে কিন্তু সেই সাজেশানগুলো যেগুলো আমি প্রশ্ন উত্তর সহ দিয়েছি সেগুলো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? এখন শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আজকে আমাদের আলোচনার বিষয় তো বলেই দিলাম, মডেল কোশ্চেন পেপার। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটো প্রশ্নের আনসার দিতে বলেছে। 1.1 বলেছে, চেঁচিয়ে জেতার ড্যাশ ব্যথা, হাত পা মাথা মুখ, সবাই পারবেন, চেঁচিয়ে জেতার মুখ ব্যথা, সো মুখে আমরা টিক করবো, রাইট? নেক্সট প্রশ্ন আমাদের বলেছে আকাশ কোথায় গেল। হ্যাঁ, আকাশের দিকে তাকালে দেখা যাবে দলে দলে উড়ে যাচ্ছে টিয়া পাখি, বুনোহাঁস, সারস না বক। খুব সহজ আনসার, আমরা জানি এটা কি হবে, আকাশের দিকে তাকালে দলে দলে উড়ে যাচ্ছে হচ্ছে বুনোহাঁস, সো বুনোহাঁসে আমরা ঠিক করব। নেক্সট 1.3 বলেছে, হাবু পোষে ড্যাশ পায়রা, 100টি, 150টি, 300টি, 250টি। আমরা জানি 150 পোষা পায়রা আমার বলেছিল, তাই তো? তার মানে 150টি হয়ে গেল আমাদের এটা। নেক্সট প্রশ্নে চলে যাব। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু ম্যাথ ডিবিএস ম্যাডাম চ্যানেলে গণিতটা কন্টিনিউ আপলোড হচ্ছে, মডেল কোশ্চেন পেপার সেগুলো কিন্তু খুব ভালো করে বিএস স্যার দিচ্ছেন, সেগুলো ভালো করে ফলো করবে। আর কালকে তোমাদের আমি আরেকটা ইংলিশ তো আমি পেপার অলরেডি সলভ করে দিয়েছি একটা, কালকে আরেকটা পেপার সলভ করে দেবো, ঠিক আছে? সো ম্যাথ ডিবিএস ম্যাডামের নোটিফিকেশান তো অন রাখবেই, আর সার্চ করে যেগুলো আপলোড দিয়েছি দেখে নেবে, ওকে? নেক্সট দেখো, 2 বলেছে, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটো। সুবর্ণরেখার জলে এখনও রেণু পাওয়া যায়, এখনও রেণু পাওয়া যায় কিসের? কোথায় পেয়েছি এটা আমরা? এটা কিন্তু আমরা এতোয়া মুঞ্জার কাহিনীতে পড়েছি। তাহলে 2.1 আনসার লিখবো, ইংলিশে লিখবো, বাংলায় লিখলাম, আচ্ছা যাকগে, 2.1-এর, আচ্ছা বাংলায় লিখে দিই, তাই তো? আচ্ছা ঠিক আছে, আনসারটা কী লিখবো তাহলে? আগে আমাদের কবির লেখিকার নাম লিখতে হবে, প্লাস গল্পের নাম লিখতে হবে, তো আমরা এইভাবে লিখবো, মহাশ্বেতা। আমি যে এই যে লেখাচ্ছি না, এই লেখাটাকে অবশ্যই ফলো করবে, পরে যদি সবগুলো পড়তেও না পারো, ক্লাসটা যদি প্রপার ফলো করো তাহলেও কিন্তু মাথায় থেকে যাবে, আমি বারবার বলি। আচ্ছা, মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী, ওকে, মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী থেকে আমরা জানতে পারি, কি জানতে পারি না, সুবর্ণরেখার জলে সুবর্ণরেখার জলে এখনো কি পাওয়া যায় না, এখনো সোনার রেণু পাওয়া যায়, সোনার রেণু পাওয়া যায়, ঠিক আছে? এবার 1 রয়েছে আনসারটাতে, তুমি যদি সিম্পলি লিখে দাও সোনার রেণু পাওয়া যায়, হবে না, ঠিক আছে? নাম্বার কিন্তু তখন এই বয়সে তোমাদের না কাটলেও একটু উঁচু ক্লাসে কেটেই দেয়, তো সবসময় কবির নাম বা লেখিকার নাম বা লেখকের নাম আর সঙ্গে সঙ্গে আমাদের গল্পের নামটাও দিতে হবে, সো আমরা এইভাবে আনসারটাকে কিন্তু কমপ্লিট করব। তাহলে কী লিখলাম, মহেশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনীর থেকে আমরা জানতে পারি সুবর্ণরেখার জলে এখনও সোনার রেণু পাওয়া যায়, ওকে? নেক্সট প্রশ্ন বলেছে, না ঘুমানোর দল কারা, 2.2 আনসার আমরা লিখব, না ঘুমানোর দল কারা।
দেখো এই উত্তরটা আমি একটু দেখিয়ে দেবো। এখানে পেজ নম্বর 26টা দেখো, 26 পাতাবাহারের খোলো, সেখানেই দেখতে পাবে আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে। তো এখানে কারা কারা রয়েছে, না ঘুমানোর দল, না দেখো রক্তজপার ঝোপ রয়েছে, জোনাকি রয়েছে, এরা সব কিন্তু পাখিরা রয়েছে, এরা সব কিন্তু না ঘুমানোর দলের মধ্যেই পড়ছে, কারণ এরা বলেছে আমরা সবাই না ঘুমানোর দল। ওকে, তো এটাই কিন্তু আমাদের সুন্দর করে দেখো দেওয়াই আছে, বললো এসো আমরা সবাই না ঘুমানোর দল। তো এই কালো দিঘি জল এরা সবাই কিন্তু, ওকে, এই আনসারটাই আমরা গুছিয়ে সুন্দর করে লিখব। তাহলে 2.2 আনসারটা আমরা কি লিখব, 2.2 আমরা লিখব যে আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কাছে এটা ইনভাইটেড রাখবে কবিতায় পাখির কাছে ফুলের কাছে কবিতায় হচ্ছে সবার আগে জোনাকি পোকা কমা দিয়ে কালো দিঘির জল জল জোনাকি পোকা কালো দিঘির জল তারপরে আমরা লিখব হচ্ছে পাখি ফুলের গাছ দেব। ওকে, তারপরে রক্তজবার ঝোপ জবার করলাম, হ্যাঁ রক্তজবার ঝোপ, ঠিক আছে, জোনাকি করলাম, পাখি করলাম, ফুল গাছ করলাম, রক্তজবা ঝোপ করলাম, দিঘির কালো জল করলাম, ঠিক আছে, এরা এরা সকলেই না ঘুমানোর কি না ঘুমানোর দল, তাই তো, এরা সকলেই হচ্ছে না ঘুমানোর দল। ওকে, তাহলে কি লিখলাম, আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতায় জোনাকি পোকা কালো দিঘির জল পাখি ফুলের গাছ রক্তজবার ঝোপ এরা সকলেই না ঘুমানোর দল। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে পান খাওয়ার সময় ঝাল লাগলে বিমলাকে কি এনে দিতে হয়, সবাই পারবে এটা, উত্তরটা আমরা লিখব 2.3 নবকৃষ্ণ, অবশ্যই লিখবে নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা, আমি যেগুলো লেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই ফলো করবে, ক্লাস ফলো করলেও কিন্তু মুখস্থ হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতার থেকে আমরা জানতে পারি, কি জানতে পারি, আমার প্রশ্নটা কি ছিল, না পান খেয়ে যদি ঝাল লাগে তাহলে আমার কি, তাই তো, মানে কি এনে দেয়, তাহলে আমি লিখব আমরা জানতে পারি পান খাওয়ার সময় ঝাল লাগলে বিমলাকে চুন, ঠিক আছে, চুন দেখা যাচ্ছে, তো বিমলাকে চুন এনে দিতে হয়, ঠিক আছে, বিমলাকে চুন এনে দিতে হয়, হয়ে গেল আনসারটা আমাদের। নেক্সট দেখো 3 প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো দুটো, এখানে নাম্বার দেওয়া আছে হচ্ছে 2 এক এক করে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে হাবুর দাদারা বাড়িতে কী কী পোষেন, প্রত্যেকে আমরা জানি কী কী পোষেন, মজুমদারের লেখা
দারোগা বাবু ও হাবু কবিতার থেকে, তাহলে ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু ও হাবু কবিতার থেকে আমরা জানতে পারি। আমি প্রথমে ভাবলাম উত্তরটা দেখাবো না, লিখে দেখাবো, তারপর ভাবলাম দেখিয়ে দিলে তোমাদের ব্যাপারটা মাথায় গেঁথে যাবে। তাহলে আমরা জানতে পারি, কি জানতে পারি, না কে কী পোষে, না বর্দা কী পোষে, বর্দা পোষে জানতে পারি হাবুর বর্দা পোষেন সাতটা, এটা স লিখলাম, হ্যাঁ সাতটা বর্দা পোষেন সাতটা বেড়াল, কমা মেজদা পোষেন আটটা কুকুর, এবং সেজদা পোষেন ছাগল পোষেন, কটা ছাগল পোষেন, সেজদা পোষেন হচ্ছে আমাদের দশটা ছাগল পোষেন, দশটা ছাগল, ঠিক আছে। তাহলে বর্দা পোষে হচ্ছে সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর, আর সেজদা দশটা ছাগল, ঠিক আছে, হয়ে গেল আনসারটা আমাদের। তাহলে নেক্সট দেখো 3.2 প্রশ্ন, গল্পগুরু তার শত্রুদের সঙ্গে কি করবে। তাহলে 3.2 আনসার কি লিখব, 3.2, তাই তো লিখব সুনির্মল বসুর লেখা সুনির্মল, অবশ্যই কবিতাতে কবিতার নাম, লেখকের নাম, কবির নাম এগুলো লিখতে হবে, ওকে। আচ্ছা, সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতার থেকে আমরা জানতে পারি, কমা দিয়ে গল্পবুড়ো তার শত্রুদের রূপকথার গল্প না শুনিয়ে, গল্পগুলো তার শত্রুদের রূপকথার গল্প না শুনিয়ে তাদের মূর্খতা ভাঙবে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমরা জানতে পারলাম রূপকথার গল্প সে না শুনিয়ে তাদের মূর্খতা ভাঙবে, হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে। তাহলে 3.3 আনসারটা আমরা কীভাবে লিখব দেখো, লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে হয়ে গেল, গল্পে শীতের বা এইভাবে আমরা লিখতে পারি যে শীত কেটে গেলে একদিন তোমার জোয়ানরা কি
করে না সকালে, সকালে কাজ সেরে এসে কি দেখেছে না কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে উত্তরটা লিখলাম, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে শীত কেটে গেলে একদিন জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। ওকে, নেক্সট দেখো চার নম্বর কি বলেছে, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। ঠিক আছে, আচ্ছা 4.1 বলেছে অত্যন্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ করো। ঠিক আছে, দেখো অত্যন্ত শব্দ যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, এখানে খয়েরটা ঠিক হবে, অর্থাৎ অতি যোগ অন্ত। ঠিক আছে, এটা হবে হচ্ছে অত্যন্ত। নেক্সট দেখো 4.2 কি বলছে, দেখো বলছে যে সাবু আর শাল গাছের পাঁচিল পাঁচিল যে পাহারা দিত গ্রামকে। আচ্ছা, সাবু আর শাল গাছের পাঁচিল যে পাহারা দিত গ্রামটিকে, নিম্নরেখা পদটি কী? বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, না অব্যয়? ক্রিয়াপদ। ঠিক আছে, কেন দিত, ওকে দেওয়া একটা কাজের মধ্যে পড়ে, সো এটা আমরা ক্রিয়ার মধ্যে করব। ওকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 4.3 বলছে ব্যঞ্জন সন্ধি কত প্রকার। ওকে, ব্যঞ্জন সন্ধি 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, না 5 প্রকার? এটা আমরা করব 3 প্রকার, ব্যঞ্জন সন্ধি 3 প্রকার। কী কী? না, একটা হচ্ছে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি সন্ধি, আরেকটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি সন্ধি, আরেকটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি সন্ধি। ঠিক আছে, এগুলো কিন্তু আমি সব পড়িয়েছি, সো এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় থাকে। কত প্রকার লিখলাম, 3 প্রকার, আর কী কী সেটাও কিন্তু আমি বলে দিলাম। ওকে, হলো, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট দেখো 5.1 বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। মনের কথা কই, কইতে দাগ দেবো, কই মানে হচ্ছে বলি। ওকে, মনের কথা বলি, তাহলে বলাটা একটা কাজের মধ্যে পড়ছে, এটা আমরা দাগ দেবো, রাইট? নেক্সট বলেছে দেখো সন্ধি বিচ্ছেদ করো উচ্ছ্বাস আর তট্টিকা। ওকে, চলো এটা করে নিই। তাহলে 5.2 একটা ছিল উচ্ছ্বাস, তাই তো? উচ্ছ্বাস, উচ্ছ্বাস, শস্য ছয় ছয় উচ্ছ্বাস। ওকে, তাহলে উচ্ছ্বাসটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি উত যোগ শ্বাস, তালব্য সর্বায়াকা দন্তেশ্বর। ঠিক আছে, উচ্ছ্বাস এটা হবে হচ্ছে উচ্ছ্বাসেরটা। ওকে, তাহলে এইভাবে লিখলাম উত যোগ তালব্য সর্বায়াকা দন্তেশ্বর উচ্ছ্বাস। আরেকটা আমাদের দিয়েছে হচ্ছে কী ছিল, তট্টিকা, না? আচ্ছা, তট্টিকা, ত টয় টয় দীর্ঘি কয়াকারে কা। ওকে, তট্টিকাটা আমরা এইভাবে করতে পারি, তত দেখা যাচ্ছে তো, আচ্ছা তত যোগ টিকা, তত যোগ টিকা, এটা টয় দীর্ঘি করলাম। ওকে, তত যোগ টিকা হয়ে গেল হচ্ছে তট্টিকা। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে 5.3 সকর্মক ক্রিয়া কাকে বলে, চলো লিখে নিই। তাহলে 5.3 আনসারটা আমরা করব সকর্মক ক্রিয়া কাকে বলে, তাই তো? সকর্মক ক্রিয়া এইভাবে আমরা লিখতে পারি, যে সকল ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। ঠিক আছে, বা এইভাবেও আমরা বলতে পারি, অন্য কথায় বলা যায়, এটা লিখে দেবো সঙ্গে, অন্য কথায় বলা যায় কর্ম না থাকলে যে ক্রিয়ার অর্থ দেখা যাচ্ছে তো, কর্ম না থাকলে যে ক্রিয়ার অর্থ সম্পূর্ণ হয় না। দেখা গেল এতটা,
যে সকল ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। অর্থ না থাকলে অন্য কথায় বলা যায়, কর্ম না থাকলে যে ক্রিয়ার অর্থ সম্পূর্ণ হয় না, একটু তুললাম আমি লেখার জন্য, হয় না, তাকে সকর্মক ক্রিয়া বলে। ওকে, যেমন আমি দিতে পারি, যেমন একটা এক্সাম্পল অবশ্যই দেবে, শিশু চাঁদ দেখছে, দেখছে, শিশু চাঁদ দেখছে। ওকে, তার মানে এখানে আমাকে কর্ম রয়েছে, দেখাটা একটা কাজ, তাহলে শিশু চাঁদ দেখছে এটা একটা কর্ম। ওকে, বোঝা গেল? তাহলে মডেল কোশ্চেন কোশ্চেন পেপার আমাদের কিন্তু সলভ হয়ে গেল আজকে, তোমাদের ফোরটা। নেক্সট ডে কিন্তু আমরা নেক্সটটা নিয়ে আলোচনা করব। ওকে, আজকের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো, বেশির থেকে বেশি লাইক করো, লাইক যত করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে। খুব ভালো থেকো, টাটা।